এজেন্সি নয় চাকরি চাই স্লোগানকে সামনে রেখে বনগায় প্রতিবাদ মিছিল তৃণমূলের। এদিনের এই প্রতিবাদ মিছিলে পা মেলান তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সভাপতি সহ একাধিক নেতৃত্ব। মিছিলকে কটাক্ষ করেছে বিজেপি। এসএসসি, টেট সহ একাধিক দুর্নীতিতে ইডি সিবিআই হানা চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। বিভিন্ন দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই তৃণমূলের বেশ কয়েকজন নেতা মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। এখনও রাজ্যে ইডি সিবিআইয়ের ধরপাকড় অব্যাহত। এখনও রাজ্যে ইডি সিবিআইয়ের ধরপাকড় চলছে। এরই প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এজেন্সি নয় চাকরি চাই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ মিছিলে সামিল হয় তৃণমূল। শনিবার বনগা এক নম্বর রেলগেট থেকে মিছিল শুরু করা হয়। বনগা ত্রিকোণ পার্কে এসে শেষ হয় মিছিল। মিছিলে নেতৃত্ব দেন বনগা সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস, চেয়ারম্যান শ্যামল রায়, বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা। এদিনের মিছিলে অংশ নেন বহু তৃণমূল কর্মী। এজেন্সির বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও সরব হয়েছেন তারা। রাস্তায় উনুনে রান্না করে প্রতিবাদ করেন মহিলা তৃণমূল কর্মীরা। এদিন বনগা নীলদর্পণ ভবনের সামনে রীতিমতো উনুনে রান্না বসিয়ে দেন তৃণমূলের মহিলা কর্মীরা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়েও কটাক্ষ করা হয় এদিনের প্রতিবাদ মিছিল থেকে। তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, কেন্দ্র সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, কর্মসংস্থানের কোনো সুরাহা করতে পারেনি। এই সরকারের আমলে বেকারত্ব বেড়েছে। কেন্দ্র ইডি সিবিআই লাগিয়ে বিভিন্ন রাজ্য সরকারকে ভাঙার চক্রান্ত করছে। যে মিথ্যা ভাওতা প্রতিশ্রুতি দিয়ে ভারতবর্ষে ক্ষমতা এসেছিলেন, 2 কোটি করে বেকারের কর্মসংস্থানের কথা বলেছিলেন, যে বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থান করবেন, আজ পর্যন্ত আমরা দেখলাম যে কর্মসংস্থান দুরস্থ, আরো বেকার সমস্যা বাড়ল এই কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতা আসবার পরে। অথচ ইডি সিবিআই কে লাগিয়ে দিয়ে নির্বাচিত সরকারগুলো যেখানে কাজ করছে, মানুষের কাজ করছে, সেই সব সরকারগুলোকে ভাঙবার চক্রান্ত করেছেন। সেই মিথ্যা প্রতিশ্রুতি বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি যে আমরা চাকরি চাই। তারা যে কথা বলেছিলেন রাখতে পারেনি, আর নির্বাচিত সরকারের উপরে যেভাবে ইডি সিবিআই কে মিথ্যা কেস দিয়ে তারা চক্রান্ত করছেন, এখনো পর্যন্ত কোনো কেস তারা কমপ্লিট করতে পারেনি, চার্জশিটে কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি, অথচ রাস্তায় নেমেছে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত সরকারকে ভাঙার চক্রান্তে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। তৃণমূলের এই মিছিলকে কটাক্ষ করেছে বিজেপি। বনগা সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, পশ্চিমবঙ্গে চোর ধরা পড়েছে। যারা যোগ্যতায় চাকরি পাবে তাদের চাকরি বিক্রি করে দিয়েছে সরকারের নেতা মন্ত্রীরা। আজকের মিছিল হাস্যকর। যারা যোগ্যতায় চাকরি পাবে তাদের চাকরি বিক্রি করে দিয়েছে সরকারের নেতা মন্ত্রীরা। চাকরি দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। যোগ্য যারা পড়াশুনো করে যোগ্যতায় চাকরি পাবে তাদের চাকরি বিক্রি করে দিয়েছে এই রাজ্য সরকারের মন্ত্রীরা। সেখানে আজকে তারা মিছিল বার করছে, এটা একটা হাস্যকর। এবং আরও মানুষ যারা জড়িয়ে আছে এই ছেলে মেয়ের, পশ্চিমবঙ্গে ছেলে মেয়েদের ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে, তো এরা আবার কিসের মিছিল বার করছে? সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগা, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।